এই ভিডিওতে আমরা সিভ অফ এরাথোস্থেনিস নিয়ে আলোচনা করব। তো সিভের কাজ হচ্ছে কি, এক থেকে শুরু করে আমি 1000 সংখ্যার মধ্যে যে প্রাইমগুলো আছে সেগুলো মেবি আমি বের করতে চাচ্ছি। তো এই জিনিসটা আমরা সিভের মাধ্যমে করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি খুব কম লাগবে, যেহেতু আপনি সিভের এই ভিডিওটি দেখছেন। তো আমি আশা করি যে আপনি প্রাইম নাম্বার কী বা প্রাইম নাম্বার নর্মালি কীভাবে বের করতে হয় এটা সম্পর্কে আপনার আইডিয়া আছে। যদি না থাকে তাহলে আসলে এই ভিডিওটাই দেখতে আপনার খুব ঝামেলা হবে। আর এই আর্টিকেলের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি। তো আমি বলবো আপনি আসলে এই আর্টিকেলটি পড়ে তারপর আপনি নিজে ফিগার আউট করার চেষ্টা করেন, ওটা আপনার জন্য বেস্ট হয়। কিন্তু আপনি যদি আমার মতো লেজি হয়ে থাকেন, আর্টিকেল পড়তে ইচ্ছা করতেছে না, তাহলে আশা করি এই ভিডিওতে আপনার জন্য হেল্পফুল হতে পারে। তো এই জিনিসগুলো আসলে হাতে কলমে দেখানো পসিবল না, কারণ এগুলো আসলে করলে আর কি ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। এর জন্য আমি ইকরাম ভাইয়ের এই আর্টিকেলটা আর কি বেসিক্যালি ইউজ করব, আর যতটুকু বোঝানো পসিবল এতটুকু সময়ের মধ্যে আমি চেষ্টা করব বোঝানোর। তাহলে প্রাইম নাম্বার কোনগুলো? যেই সংখ্যাকে এক অথবা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার বের করার জন্য আমরা নর্মালি কী করতাম, আমরা নর্মালি একটা ফাংশন লিখতাম, এটার মধ্যে প্রাইম নাম্বার কি না কোনো একটা সংখ্যা, তো প্রাইম হলে ট্রু রিটার্ন করবে, না হলে ফলস রিটার্ন করবে। এটার মধ্যে আমরা যে কোনো একটা সংখ্যা পাস করব এন, যদি সংখ্যাটা দুয়ের চেয়ে ছোটো হয় অর্থাৎ শূন্য অথবা একগুলো কি প্রাইম না, তো এর জন্য রিটার্ন করবে ফলস। আর নেগেটিভ নাম্বারের জন্য আপাতত আমরা চিন্তা করতেছি না। তো কোন একটা সংখ্যা প্রাইম কিনা সেটা বের করার জন্য আমার কী করতে হবে, ওই সংখ্যার মাঝখানে এক আর ওই সংখ্যার মাঝখানে যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করতে হবে। তো বেসিক্যালি আমি যদি 10 এই জায়গায় পাস করি তাহলে 2 থেকে শুরু করে 9 পর্যন্ত আমার সংখ্যা দিয়ে 10কে ভাগ করার চেষ্টা করতে হবে। তো বেসিক্যালি 2 থেকে শুরু করে -1 পর্যন্ত সবগুলো সংখ্যা নিব, যদি এনকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে আমি রিটার্ন করবো ফলস, এর মানে ওইটা প্রাইম না। তাহলে 10-এর ক্ষেত্রে লুপটা 2 থেকে শুরু করে 9 পর্যন্ত ঘুরবে। কোনো একটা সংখ্যা যদি নেই 19, 19-এর ক্ষেত্রে আমার কী হবে, 2 থেকে শুরু করে 18 পর্যন্ত ঘুরবে, কোনো একটা সংখ্যা দিয়েও আমি ভাগ করতে পারবো না 19কে, এর মানে ফর লুপটা শেষ হয়ে যাবে। ফর লুপটা শেষ হওয়ার মানে কি, 19 হচ্ছে একটা প্রাইম নাম্বার, সেক্ষেত্রে আমি রিটার্ন করবো ট্রু। ফর লুপটা শেষ হওয়ার মানে হচ্ছে এমন একটা প্রাইম নাম্বার, এর জন্য রিটার্ন করবো ট্রু। এটাই তো আমরা নর্মালি বেসিক্যালি করতাম প্রাইম নাম্বার কিনা কোনো একটা সংখ্যা সেটা চেক করার জন্য। এইটার জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি কত, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন। তো এটা আসলে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো আমরা যদি একটা কাজ করি, যে কোনো একটা সংখ্যা নিই, মনে করি আমি নিলাম হচ্ছে 10^9 + 7 একটা সংখ্যা নিলাম, তাহলে আমাদের লুপ কয়বার ঘুরাইতে হবে, বেসিক্যালি 10^9 + 5 সংখ্যকবার আমাদের বেসিক্যালি লুপটা ঘুরাইতে হবে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে এর কমপ্লেক্সিটি √n এ নামায় আনতে পারি। আমরা যে কোনো একটা সংখ্যা নিই 39, 39-এর যদি রুট করি তাহলে বেসিক্যালি কত পাই, রুট করলাম এটার একটা ফ্লোর ভ্যালু নিলাম, ফ্লোর ভ্যালু নিলে মোটামুটি 6 হয়। এখন 39কে কী কী দ্বারা ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 13 দিয়ে ভাগ করা যায়, এই দুটো সংখ্যা দিয়ে 39কে ভাগ করা যায়। এখন হচ্ছে আমরা যদি খেয়াল দেখি 2 থেকে শুরু করে 6-এর মধ্যে এই রেঞ্জের মধ্যেই কিন্তু 3 পড়ে যেতেছে, ওকে, এর মানে হচ্ছে আমরা যদি 2 থেকে 6-এর মধ্যে কিন্তু বেসিক্যালি এই সংখ্যাটার একটা ভাজক পেয়ে যাচ্ছি, এটা সবগুলো সংখ্যার ক্ষেত্রেই সত্যি। যেমন আমরা যদি চিন্তা করি 16-এর কথা, 16-এর কী কী দ্বারা ভাগ করা যায়, 2, 4, 8 এগুলোতে ভাগ করা যায়, √16-এর মান কত, 4, 2 থেকে শুরু করে 4, এই রেঞ্জের মধ্যে কি আমরা 2 আর 4 পাই যেতেছি না, তাহলে বেসিক্যালি 16-এর ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাটলিস্ট একটা ভাজক হলেও পাই যেতেছি √16-এর মধ্যে। এর মানে হচ্ছে আমরা বলতে পারি কোনো একটা সংখ্যাকে যদি কোনো একটা সংখ্যা যদি নন প্রাইম হয় এর মানে ওই সংখ্যাকে ভাগ করা যাবে, আর ওই সংখ্যাকে যদি ভাগ করা যায় ওই ভাজকগুলোর অ্যাটলিস্ট একটা ভাজক হলেও √n-এর মধ্যেই ভাজকটা পড়ে যাবে। যেমন একটা প্রাইম নেওয়া যাক, একটা প্রাইম নিলাম হচ্ছে মনে করি 17, 17-এর যদি আমরা √17 করি এবং যদি ফ্লোর বেরে নই তাহলে আমরা মোটামুটি 4 পাই। তাহলে আমরা চেক করব 2 থেকে শুরু করে 4 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ 2, 3, 4 দিয়ে 17কে ভাগ করার চেষ্টা করব। 2, 3, 4 দিয়ে একটা সংখ্যা দিয়েও 17কে ভাগ করা যায় না, এর মানে হচ্ছে 17কে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, তো বেসিক্যালি 17 হচ্ছে একটা প্রাইম। তাহলে বেসিক্যালি আমাদের লুপটা কী করতে হবে, লুপটা আমাদের √n পর্যন্ত চালিয়ে দেওয়া হয় আর কি বেসিক্যালি।
তো আমরা এই জায়গায় স্কোয়ার রুট অফ এন পর্যন্ত লুপটাকে চালাইতেই পারি। কিন্তু এই জায়গায় একটা প্রবলেম আছে, আমরা যদি স্কোয়ার রুট করি কোনো একটা সংখ্যাকে তাহলে সেটা আর কি ডাবল রিটার্ন করে, তো এটা আর কি প্রিসিশনের একটা প্রবলেম আছে। তো আমরা যদি লিখি আই ইজ লেস দেন অর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এন, তো এই জায়গায় একটা ডাবল প্রিসিশনের প্রবলেম আছে, কারণ এটা একটা ডাবল রিটার্ন করতেছে। তো আমরা একটা কাজ করলেই পারি, দুই পাশে জাস্ট হচ্ছে স্কোয়ার করে দেবো, তাহলে আই ইন্টু আই ইজ লেস দেন অর ইকুয়াল টু হয়ে যাইতেছে এন। বেসিক্যালি আমরা তাহলে এইটা ইউজ করব। তো এই জায়গায় লিখবো হচ্ছে আই ইন্টু আই ইজ লেস দেন অর ইকুয়াল টু এন, এর মধ্যে যদি কোনো একটা দিয়ে ভাগ যায় এর মানে হচ্ছে সেটা প্রাইম না, আর এর মধ্যে যদি কোনো একটা দিয়ে প্রাইম ভাগ না যায় এর মানে সেটা হচ্ছে একটা প্রাইম। তাহলে আমরা একটা ইস প্রাইম ফাংশন বানিয়ে ফেললাম, এটা স্কোয়ার রুট অফ এন পর্যন্ত চলবে। যদি আমাদের বলে 10^9+7 প্রাইম কিনা চেক করতে, তাহলে আমাদের জাস্ট হচ্ছে 31,621 বার 21টা নাম্বার চেক করলেই হচ্ছে। তাহলে ইজিলি আমরা একটা ফাংশন বানিয়ে ফেললাম ইস প্রাইম। এখন আমাদের প্রবলেমটা হচ্ছে কি, আমাদের বললো যে 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত প্রাইম নাম্বার বের করতে, বা 1 থেকে শুরু করে এন পর্যন্ত যে নাম্বারগুলো প্রাইম সেই নাম্বারগুলো একটা ভেক্টরের মধ্যে রাখতে। ভেক্টরের মধ্যে তাহলে আমরা কী করলাম, 2 থেকে স্টার্ট করে এন পর্যন্ত ইটারেট করবে, যদি এন নাম্বার সংখ্যাটা প্রাইম হয় তাহলে প্রাইম এই ভেক্টরের মধ্যে এন নাম্বার সংখ্যাটা পুশ করবে। ওকে, ভালো কথা, এটা কমপ্লেক্সিটি কত হবে, ফর লুপটা হচ্ছে এন সংখ্যকবার ঘুরতেছে আর এই জায়গায় প্রত্যেকবার ইস প্রাইম ফাংশনটা কল হইতেছে, যেটার কমপ্লেক্সিটি হচ্ছে স্কোয়ার রুট অফ এন। তাহলে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে এন রুট এন। তো বেসিক্যালি আমরা চাইলে এটাকে আরও কমায় নিতে পারি, সেটা আমরা কীভাবে কমাইতে পারবো, সিভের অ্যালগোরিদমের মাধ্যমে। সিভ অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ অফ লগ এন। তো এখনই হচ্ছে আমরা মেইনলি সিভ নিয়ে আলোচনা করা স্টার্ট করব, আগেরটা ছিল জাস্ট হচ্ছে হালকা বেসিক। মনে করি আমাদের বলা হলো 1 থেকে শুরু করে 30 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো প্রাইম সেগুলো বের করতে। তো এর জন্য আমরা বেসিক্যালি একটা অ্যারে নিলাম, অ্যারের সাইজ হবে হচ্ছে 30+1, কারণ 0 নম্বর ইন্ডেক্স থেকে স্টার্ট হবে আর লাস্ট ইন্ডেক্স হচ্ছে 30। বেসিক্যালি কীভাবে এটা কাজ করবে, এটা হচ্ছে একটা বুলিয়ান অ্যারে, যেমন 3 একটা প্রাইম, তো অ্যারের 3 নম্বর ইন্ডেক্সে ট্রু থাকবে, 4 একটা প্রাইম না, অ্যারের 4 নম্বর ইন্ডেক্সে ফলস থাকবে। ওকে, তো এটা এইভাবে কাজ করবে। প্রথম অবস্থায় অ্যারেটা রাখলাম, অ্যারের 0 নম্বর ইন্ডেক্সটা ফলস করব, 1 নম্বর ইন্ডেক্সটা ফলস করব, কারণ 0 আর 1 প্রাইম না, এর জন্য 0 আর 1 নম্বর ইন্ডেক্সে আমি ফলস বসাইলাম। পরে একটা লুপ স্টার্ট করব, আমি লুপটার মধ্যে, লুপটা শুরু হবে 2 থেকে এবং লুপটা শেষ হবে হচ্ছে 30 থেকে, 30 মানে হচ্ছে বেসিক্যালি এন এ গে। আর এটাকে যদি এন ধরি তাহলে লুপ অ্যারের সাইজটা হচ্ছে n+1। তো লুপের মধ্যে প্রথমেই যে সংখ্যাটা আমি ভাবো সেই সংখ্যাটা অবশ্যই প্রাইম। লুপটা শুরু হচ্ছে 2 থেকে, লুপের প্রথম সংখ্যাটা হচ্ছে 2 অবশ্যই প্রাইম। 2 যদি প্রাইম হয়ে থাকে তাহলে 2 এর মাল্টিপলগুলো অবশ্যই প্রাইম না। 2 এর মাল্টিপল মানে কে কে, 2 এর মাল্টিপল হচ্ছে 4, 6, 8, 10, এগুলো হচ্ছে 2 এর মাল্টিপল। তাহলে 2 এর মাল্টিপলগুলো অবশ্যই 2 দিয়ে ভাগ যায়, তো এর জন্য 2 এর মাল্টিপলগুলোকে ফলস করে দেব, কারণ 2 এর মাল্টিপলগুলো তাহলে প্রাইম না, কারণ সেগুলো 2 দিয়ে ভাগ যায়। ওকে, তাহলে কী করলাম, প্রথমে একটা ফর লুপ নিব, ফর লুপের মধ্যে প্রথম যে এলিমেন্ট পাবো সেই এলিমেন্টটা অবশ্যই একটা প্রাইম নাম্বার। ওকে, তাহলে সেটা একটা প্রাইম নাম্বার, তারপর যেই নাম্বারটা পাবো সেই নাম্বারটার যে মাল্টিপল আছে সেই মাল্টিপলগুলোকে আমি মুছে দেব, সেক্ষেত্রে আমি পেতেছি 4, 6, 8, 10, 12, 14। তো বেসিক্যালি এইভাবে আর কি যতগুলো মাল্টিপল আছে সবগুলো মাল্টিপলকে আমি ফলস করে দেব। তো আমি কাটি দিতেছি, কাটা মানে হচ্ছে বেসিক্যালি ফলস। এমন করে আমি 30 পর্যন্ত কাটলাম, তাহলে লুপটা একবার ঘুরল। পরের সংখ্যায় আমি যাব, আমি তো 2 ছিলাম, 2 পরে 3 যাব, 3 নাম্বারটার মধ্যে আসলাম, 3 কি কাটা, 3 কাটা না, 3 কাটা না এর মানে হচ্ছে 3 ইন্ডেক্সের মধ্যে ট্রু আছে, যেহেতু 3 ইন্ডেক্সের মধ্যে ট্রু আছে এর মানে হচ্ছে 3 অবশ্যই একটা প্রাইম নাম্বার। 3 যেহেতু একটা প্রাইম নাম্বার এর মানে 3 এর মাল্টিপল কী হইতে পারে, 3 এর মাল্টিপল হইতে পারে 6, 9, 12, এগুলো অবশ্যই প্রাইম নাম্বার না। তাহলে 3 এর মাল্টিপলগুলো কাটবো, এই জায়গায় কাটবো হচ্ছে 6, 6 আগের থেকে কাটা কিন্তু তাও 6 কাটলাম। ওকে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে 9 কাটলাম, এরকম করে 12 কাটলাম,
পনেরো, আঠারো, একুশ, চব্বিশ, সাতাইশ, আর হচ্ছে তিরিশ, এভাবে আর কি যাবে। পরের সংখ্যায় যাব চার। চার কিন্তু ফলস, কারণ চার হচ্ছে কাটা, এর মানে চার প্রাইম নাম্বার না। তাহলে আমি নেক্সট নাম্বারে যাব। নেক্সট নাম্বারে আসলাম হচ্ছে পাঁচ। পাঁচ হচ্ছে, পাঁচ কিন্তু কাটা না, এর মানে হচ্ছে পাঁচ ট্রু, এর মানে হচ্ছে পাঁচ একটা প্রাইম নাম্বার। তাহলে কী করতে হবে, পাঁচের মাল্টিপলগুলো কাটতে হবে। পাঁচের মাল্টিপল হচ্ছে হচ্ছে দশ। তো দশ আমি কাটতে গেলাম, কিন্তু দেখলাম দশ কিন্তু অলরেডি কাটা। এই জিনিসটাকে খেয়াল রাখবেন, ওকে, এটা আমাদের পরবর্তীতে লাগবে। তাহলে দশে গেলাম, তো দশ কাটতে গেলাম কিন্তু দশ তো অলরেডি কাটা। আচ্ছা, দশের মাল্টিপল পরেরটা কী, পনেরো। পনেরো গেলাম, পনেরো অলরেডি কাটা। আচ্ছা, তাও আমি ফলস আরেকবার রাখলাম। পরে বিশ, বিশ অলরেডি কাটা, ওকে, তাও রাখলাম। পরের মাল্টিপল কী হচ্ছে, পঁচিশ, পঁচিশ কাটলাম, তিরিশও কাটলাম, ওকে। বেসিক্যালি এইটাই এভাবে কাজ করতেছে। তো আমরা যখন এটাকে প্রোগ্রামে করব, তখন আমরা একটা জিনিস জাস্ট চেঞ্জ করব, সেটা হচ্ছে রাইট মানে হচ্ছে নট প্রাইম, আর ফলস মানে হচ্ছে গিয়ে প্রাইম। কারণটা হচ্ছে অনেক ইজি, আমরা যদি কোনো একটা অ্যারে নিই, বুলিয়ান অ্যারে, কোনো একটা বুলিয়ান অ্যারে যদি আমরা নিই, সেটা যদি গ্লোবাল হয়, ইনিশিয়ালি কী করা থাকবে, সেই অ্যারের সবগুলো ইন্ডেক্সে ফলস করা থাকবে, তাই না? তো সবগুলো ইন্ডেক্সে ফলস থাকবে, বেসিক্যালি সবগুলো ইন্ডেক্সে এরকমভাবে ফলস 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 করা থাকবে। আমরা যখন প্রথম অবস্থায় চিন্তা করছিলাম, প্রথম অবস্থায় আমরা চিন্তা করব আমাদের যে এলিমেন্টগুলো আছে অ্যারের, সবগুলো এলিমেন্টই প্রাইম। তো বেসিক্যালি ফলস মানে হচ্ছে সেই এলিমেন্টটা প্রাইম, ওকে। তো যখন আমরা দুয়ে আসবো, দুয়ে এসে দেখবো দুই কাটা, কাটা মানে হচ্ছে দুইয়ের মধ্যে ফলস আছে, দুইয়ের মধ্যে ফলস থাকার মানে হচ্ছে দুই একটা প্রাইম। তো যেহেতু দুই একটা প্রাইম, সেই জন্য দুই আর কি বেসিক্যালি কাটা বা দুইয়ের মধ্যে ফলস আছে। তো আমার যে কাজটা করতে হবে এখন, দুইয়ের মাল্টিপলগুলোকে আমার ট্রু করতে হবে, দুইয়ের মাল্টিপলগুলোকে আমার প্রাইম, মানে বলতে হবে যে দুইয়ের মাল্টিপলগুলো প্রাইম না। তো দুইয়ের মাল্টিপল মানে হচ্ছে চারে আসবো, বলবো যে চার প্রাইম না, তো এই জায়গায় ট্রু আনবো। ছয়ে আসবো, ছয়ে এসে ট্রু আনবো যে এই যায় এটা প্রাইম না। আটে যাবো, আট হচ্ছে, আটে ট্রু বানাবো, আট আর কি প্রাইম না। তো বেসিক্যালি প্রোগ্রামটা আর কি এভাবে আমরা কাজ করব। তো এটার প্রোগ্রামটা অনেক ইজি, যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টকে আমি মনে করছি যে প্রথম অবস্থায় এগুলো হচ্ছে প্রাইম। তো এই জায়গাতে আর কি একটু ডিফারেন্স, সেটা হচ্ছে ট্রু মানে হচ্ছে কি প্রাইম না, আর ফলস মানে হচ্ছে প্রাইম। জাস্ট এইভাবে চিন্তা করা হয়েছে। আমরা কি জানি, যদি কোনো একটা অ্যারে গ্লোবাল হিসেবে বুলিয়ান অ্যারে নেওয়া হয়, এই বুলিয়ান অ্যারেটারে তাহলে কি ফলসে ইনিশিয়ালাইজ করা থাকবে বুলিয়ান অ্যারেটা সব জায়গায়। তো এইগুলোকে আবার যদি আমি সবগুলোকে ট্রু হিসেবে চিন্তা করি, ট্রু দিয়ে ইনিশিয়ালাইজ করার জন্য তাহলে কি আবার আমার একটা ফর লুপ লাগবে। তো এই ফর লুপটা জাস্ট এড়ানোর জন্য এই কাজটা করা হয়েছে। প্রথম অবস্থায় একটা মার্ক অ্যারে নেওয়া হয়েছে। মার্ক অ্যারের মধ্যে, এটা যেহেতু একটা গ্লোবাল অ্যারে, এর মানে হচ্ছে মার্ক অ্যারের মধ্যে সবগুলো হচ্ছে ফলস। প্রথম অবস্থায় যেহেতু সবগুলো ফলস, আমি চিন্তা করতেছি ফলস মানে হচ্ছে সবগুলো হচ্ছে প্রাইম। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমাকে সিভ একটা ফাংশন নেওয়া হয়েছে। সিভ ফাংশনের মধ্যে যে কোনো একটা সংখ্যা পাস করা হয়েছে, মনে করি থার্টি পাস করা হয়েছে। তাহলে দুই থেকে শুরু করে থার্টি রাখ পর্যন্ত জাস্ট বেসিক্যালি একটা ফর লুপ চালাবো। তো প্রথম যে সংখ্যাটা পাবো, প্রথম সংখ্যাটা যদি ফলস হয়, এর মানে হচ্ছে ওই সংখ্যাটা একটা প্রাইম। তো প্রথম অবস্থায় আমরা যে অ্যারেটা নিছি, এর একটা গ্লোবাল অ্যারে, এর মানে এই জায়গায় যতগুলো আছে সবগুলোর মধ্যে ফলস আছে, ওকে। সবগুলোর মধ্যে, এই জায়গায় যতগুলো আছে সবগুলোর মধ্যে ফলস আছে। ফলস থাকার মানে হচ্ছে মনে করছি যে সবগুলো আর কি প্রাইম নাম্বার। প্রথম অবস্থায় আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে দুই। আয়ের ভ্যালু এই জায়গায় আসলে আয় হচ্ছে দুই, আয়ের মধ্যে ফলস আছে, এর মানে হচ্ছে একটা প্রাইম নাম্বার। যদি মার্ট অফ আই, মানে মার্ট অফ টু যদি ফলস হয়, আয় হচ্ছে একটা প্রাইম নাম্বার। যেহেতু আয় হচ্ছে একটা প্রাইম নাম্বার, তাহলে আমার আরেকটা লুপ নিতে হবে। সেই লুপের মাধ্যমে কী করতে হবে, আয়ের মাল্টিপলগুলোকে ট্রু করতে হবে, অর্থাৎ আয়ের মাল্টিপলগুলোকে যে প্রাইম না সেগুলো আর কি বলে দিতে হবে। তো আয়ের মাল্টিপল মানে হচ্ছে চার, ছয়, এভাবে আঁকাতে হবে। লুপটা শুরু হবে চার থেকে। চার মানে কি, চার মানে হচ্ছে বেসিক্যালি দুই যোগ দুই। আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে দুই, সরি, চার মানে হচ্ছে দুই যোগ দুই। আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে দুই। তাহলে বেসিক্যালি চার মানে আমি বলতে পারি হচ্ছে আই প্লাস আই। লুপটা তাহলে শুরু হবে আই প্লাস আই থেকে। তো এর জন্য ইন্ট আই, জে ইকুয়ালস হচ্ছে আই প্লাস আই, জে শেষ হবে হচ্ছে এন পর্যন্ত যত মাল্টিপল আছে সবগুলো মাল্টিপল, জে প্লাস ইকুয়ালস হচ্ছে আই। এটা তো সিম্পল, কারণ আমরা যেহেতু মাল্টিপল করতেছি, তাহলে প্রথম অবস্থায় জে এর ভ্যালু হচ্ছে আই প্লাস আই, মানে হচ্ছে জে এর ভ্যালু হচ্ছে ফোর থাকবে। পরবর্তীতে জে প্লাস ইকুয়ালস হচ্ছে আই, মানে হচ্ছে জে এর ভ্যালু যদি চার হয়, চারের সাথে যদি আমি আই যোগ করি, আয়ের ভ্যালু হচ্ছে দুই, কত পাইতেছি, ছয়, মানে আমি ছয় যাইতেছি। পরে আবার দুই যোগ করবো বা আই যোগ করবো, তাহলে আমি কত, আটে যাইতেছি। এটা এভাবে কাজ করতেছে। আর যতগুলো মার্ক অফ জে আছে সবগুলোকে আমি ট্রু করে দিতেছি, এটা এভাবে কাজ করতেছে।
ফর লুপটা যখন শেষ হবে, তখন আমার যে মার্ট এরে আছে, মার্ট এরের মধ্যে যেই জায়গায় ট্রু পাবো সেই জায়গায় আমি বলবো এটা প্রাইম না, যেই জায়গায় আমি ফলস পাবো সেই এলিমেন্টটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে আমি এখন এই ফাংশনটাকে প্রথমে কল দিলাম, কল দেওয়ার পরে ইজ প্রাইমের মধ্যে তাহলে আমার কী চেঞ্জ করতে হবে, যদি সংখ্যাটা এন এর চেয়ে ছোটো হয় তাহলে রিটার্ন করব ফলস, মানে শূন্য এক, এগুলো প্রাইম নাম্বার না, এর জন্য রিটার্ন করলাম ফলস। আর যদি মার্ট অফ অ্যান ইকুয়ালস হচ্ছে ফলস হয় তাহলে আমি ট্রু রিটার্ন করব। তো এই লাইনটা বুঝতে যদি আপনার প্রবলেম হয় তাহলে আপনি সিম্পলি আর কি ইফ এলস দিয়ে করতে পারেন কাজটা, যে যদি মার্ট অফ অ্যান ইকুয়ালস হচ্ছে ফলস হয়, এর মানে হচ্ছে একটা প্রাইম নাম্বার, তাহলে কী করবে রিটার্ন ট্রু করবে, মানে হ্যাঁ এটা একটা প্রাইম নাম্বার। এলস কী করবে, রিটার্ন ফলস করবে, এটা প্রাইম নাম্বার না, কারণ মার্ট অফ অ্যান হচ্ছে ট্রু, ট্রু মানে হচ্ছে বেসিক্যালি এটা প্রাইম নাম্বার না, তো সেক্ষেত্রে ফলস করবে। তো আর কি এটাভাবে কাজ করতেছে। তো আপনার যদি ট্রু ফলস এটা করতে একটু প্রবলেম হয়, মানে উল্টাভাবে যদি করতে প্রবলেম হয়, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, মার্কারের মধ্যে প্রথমে সবগুলোকে ফলস ইনিশিয়ালাইজ করতে পারেন। তো ফর ইন্ট আই ইকুয়ালস হচ্ছে জিরো, আইস লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে এন প্লাস প্লাস আই, জাস্ট মার্ক অফ আই ইকুয়ালস হচ্ছে ফলস দিয়ে রাখবেন। এর মানে কি, মার্ক অফ আই যদি ট্রু হয় তাহলে সেক্ষেত্রে এটা একটা প্রাইম, আর যদি আমার কোনো একটা সংখ্যাকে প্রাইম না বানাই তো সেক্ষেত্রে আমার ফলস করতে হবে, জাস্ট এটার উল্টাটা আর কিছু না। এবার এটাকে চাইলে আমরা আর একটু মডিফাই করতে পারি, মনে করি আয়ের ভ্যালু কত, 2 থেকে শুরু হয় এন পর্যন্ত, আর আমরা এটা করতেছি হচ্ছে 30-এর জন্য, তাহলে আই ইজ লেস দেন হবে 30। তো বেসিক্যালি আয়ের ভ্যালু 2 থেকে শুরু হয় কত পর্যন্ত যাবে, 29 পর্যন্ত আমাদের সবগুলো চেক করতে হবে। মনে করি 4-এর মাল্টিপল আমরা কাটছি, মানে 2-এর মাল্টিপল প্রথমে আমি কাটছি, 3-এর মাল্টিপল আমরা কাটছি, 4-এ আসছি, 4-এ এসে দেখলাম এটা প্রাইম না, এর জন্য আমরা পরবর্তীতে 5-এ আসছি, 5-এ এসে 5-এর মাল্টিপলগুলো কাটতে হবে। 5-এর মাল্টিপল যদি কাটি তাহলে আমার কত কী কী কাটতে হবে, 10, 15, 20, 25 আর 30 কাটলাম। এরপরের কাজ কী, এরপরের কাজ হচ্ছে আয়ের ভ্যালু তো আমাদের কত ছিল, আয়ের ভ্যালু আমাদের ছিল হচ্ছে 5, আয়ের ভ্যালু এক ইনক্রিমেন্ট হয় 6 হবে, 6 আসলাম, 6 অলরেডি দেখলাম 6 প্রাইম না, ওকে, তো এর জন্য 6 আয়ের ভ্যালু এক বাড়বে 7, 7 হচ্ছে প্রাইম, এর জন্য 7-এর মাল্টিপল কাটতে হবে। এখন 7-এর মাল্টিপলগুলো কি, 7 × 2 = 14, এটা অলরেডি কাটা আছে, 3 × 7 = 21 অলরেডি কাটা আছে, 3 × 8 = 28 অলরেডি কাটা আছে, 7-এর জন্য কিন্তু আমরা কিচ্ছু কাটতে পারতেছি না। এরকম করে আয়ের ভ্যালু বাড়বে, আয়ের ভ্যালু বেড়ে হবে হচ্ছে 11, 11-এর জন্য কী কী কাটতে হবে, 11-এর জন্য কাটতে হবে বেসিক্যালি হচ্ছে 22, আর কোনো কিছু কাটতে পারবো না, 22 কিন্তু অলরেডি আগের কাটা, আগের থেকে কাটা। তো আমরা দেখতেছি আমরা কিন্তু আসলে রিপিট করতেছি, আমাদের কিন্তু আসলে 5-এর পরে আর চেক করার কোনো দরকার নেই, কারণ অলরেডি যে এলিমেন্টগুলো আছে সেগুলো মধ্যে যে এলিমেন্টগুলো কাটা লাগবে সেগুলো আমরা অলরেডি কেটে ফেলছি। বেসিক্যালি আমরা আসলে আগের পজিশনে চলে আসছি, আমরা বেসিক্যালি এই জায়গায় আগের শর্তটা ইউজ করতে পারি, আই ইন্টু আই ইজ লেস দেন অর ইকুয়াল টু এন, ওকে, তাহলে আয়ের ভ্যালু যখন হবে 3 তখন আই ইন্টু আই মানে হচ্ছে 9 ইজ লেস দেন ইকুয়াল টু 30, তো 3-এর জন্য আমরা আবার কাটতে হবে। 4-এর জন্য কী হবে, 4-এর জন্য 4 × 4 মানে হচ্ছে 16 ইজ লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে 30, 4-এর জন্য আমার চেক করতে হবে, যদিও 4 প্রাইম না এর জন্য আর কি নিচে ঢুকবে না। 5-এর জন্য, হ্যাঁ 5-এর জন্য আবার হচ্ছে 5 × 5 কত পাইতেছে 25 ইজ লেস দেন অর ইকুয়াল টু 30, 5-এর জন্য তাহলে আমার চেক করতে হবে। যখন আমি 6-এ আসবো, 6 মানে হচ্ছে 6 × 36, 6 × 6 = 36 ইজ লেস দেন অর ইকুয়াল টু 30, এটা কি শর্ত কি পূরণ করে, এটা পূরণ করে না, তো এই জায়গায় লুপটা ব্রেক হয়ে যাবে। তো বেসিক্যালি এই জায়গায় জাস্ট হচ্ছে আমরা আগের ফর্মুলাটা ইউজ করলাম। তো বেসিক্যালি আমাদের ফর্মুলাটা কী ছিল, কোনো একটা সংখ্যা এন, এই সংখ্যাটা যদি কোনো অন্য একটা সংখ্যা দ্বারা ভাগ যেয়ে থাকে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই রুট ওভার এন এর মধ্যে এমন একটা সংখ্যা থাকবেই। আমরা এই জায়গায় চেক করতেছি 1 থেকে শুরু করে 30-এর জন্য, 30-এর জন্য তাহলে আমার কোন সংখ্যাগুলো লাগবে, 30-এর জন্য অবশ্যই আমার রুট ওভার 30, 1 থেকে শুরু করে √30 পর্যন্ত সংখ্যাগুলো লাগবে, তাই না। 29-এর জন্য আমার কোন সংখ্যাগুলো লাগবে, 1 থেকে শুরু করে √29 পর্যন্ত, যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে আমার চেক করলেই 29-এর জন্য কাজ হয়ে যাবে। 1 থেকে শুরু করে 29, এটা কি 1 থেকে শুরু করে √30-এর মধ্যে পড়ে না, তো বেসিক্যালি আমার যে লুপটা আছে, লুপটা আমার যে লাস্ট নাম্বারটা আছে এইটার রুট ওভার পর্যন্ত যদি চালাই তাহলে বেসিক্যালি আমার যে সংখ্যাগুলো দরকার সবগুলো সংখ্যা চলে আসবে। তো এর জন্যই আর কি বেসিক্যালি এই জায়গায় একটু চেঞ্জ করা হয়েছে, এই জায়গায় জাস্ট হচ্ছে আই ইজ লেস দেন এন না দিয়ে আমরা সরাসরি লিখতে পারি আই ইন্টু আই ইজ লেস দেন অর ইকুয়াল টু এন। সেম কাজটা আমরা ভেতরের এই লুপের জন্য করতে পারি, আপনাদের আশা করি মনে আছে,
আমরা যখন পাঁচ নিয়ে কাজ করছিলাম, তো পাঁচের ক্ষেত্রে কী হচ্ছিল? পাঁচের ক্ষেত্রে আমাদের ভাগ করতে হয়েছিল, প্রথমে দশ ভাগ করতে, প্রথমে দশে করতেছিলাম, কিন্তু দশ আগের থেকে মানে আর কি আগের থেকে আর কি দশের মধ্যে বলা হয়েছে যে দশ প্রাইম না। পনেরো আবার কাটতে হয়েছিল, আগের থেকে পনেরো দেখলাম যে কাটা, তাও আবার আমরা কাটলাম, পরে আবার বিশে গেলাম, বিশ আগের থেকে কাটা। তো এইগুলো তো আমাদের কাটার দরকার নেই, এগুলো কিন্তু আগের থেকেই কাটা আছে। আমরা আগে কি ইউজ করছি? আমরা করছি আই প্লাস আই। তো পাঁচের জন্য, পাঁচের জন্য শুরু হবে পাঁচ প্লাস প্লাস সমান হচ্ছে দশ থেকে শুরু হচ্ছিলো, তাহলে দশ পনেরো বিশ এভাবে যাচ্ছিলো। এটা করার তো আসলে কোনো দরকার নেই, আমরা আসলে পঁচিশ থেকে শুরু করলেই পারি, কারণ এগুলো তো আগের থেকে কাটা থাকবে। বেসিক্যালি পঁচিশ মানে কি, পাঁচ ইন্টু পাঁচ থেকে শুরু করলেই পারি আমরা, তাই না? এর জন্য এই জায়গায় বেসিক্যালি এই কাজটা করা হয়েছে, জে ইজ ইকুয়াল টু আই ইন্টু আই। এই ফর্মুলাটা কি, যে আমরা যে আগে ফর্মুলাটা পড়ছি একদম সেম ফর্মুলাটাই এই জায়গায় ইউজ করলাম। তাহলে এবার আমরা আর কি লাস্ট একটা মডিফিকেশন করব, সেটা হচ্ছে আমরা যদি একটা খেয়াল করি, জোড় সংখ্যা, কোনো জোড় সংখ্যা কি প্রাইম নাম্বার হতে পারে? দুই বাদে অন্য যে কোনো জোড় সংখ্যা, চার ছয় আট, এগুলো কিন্তু একটাও প্রাইম নাম্বার না। জোড় সংখ্যা কিন্তু আমাদের যদি এন সংখ্যক, এক থেকে শুরু করে এন সংখ্যক সংখ্যা দেওয়া হয়, এগুলোর মধ্যে এন বাই টু সংখ্যক সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। ওগুলো তো আমাদের আসলে চেক করার কোনো দরকারই নাই, তাই না? দুই বাদে অন্য সবগুলো জোড় সংখ্যা অবশ্যই আমরা জানি প্রাইম না। এর জন্য আমরা বেসিক্যালি দুই থেকে না শুরু করে তিন থেকে শুরু করব। আমরা এভাবে তিন চেক করব, চার চেক করার দরকার নেই, পাঁচ চেক করব, সাত চেক করব, নয় চেক করব, এভাবে চেক করব। এর জন্য আমরা জাস্ট হালকা সিম্পল একটা মডিফিকেশন করব, আয়ের ভ্যালু শুরু হবে তিন থেকে, এই জায়গায় শর্ত আগের মধ্যে থাকবে, আই জাস্ট দুই করে বাড়বে, তাহলে আয়ের ভ্যালু হবে প্রথমে তিন, পরে পাঁচ, পরে সাত, পরে নয়, এভাবে জাস্ট বাড়তে থাকবে। তাহলে আমাদের ইস প্রাইমের মধ্যে কী মডিফাই করতে হবে? যেহেতু আমরা দুইয়ের জন্য চেক করি নাই, আমরা জানি যে জোড় সংখ্যার মধ্যে শুধুমাত্র দুই আছে এমন একটা জোড় সংখ্যা যেটা কি না প্রাইম। তো যদি এনের ভ্যালু দেয় দুই, তাহলে আমরা রিটার্ন করবো ট্রু, আর এনের ভ্যালু যদি হয় লেস দেন দুই, তাহলে এটা তো আগের মতোই, যেমন জিরো ওয়ান, এই ক্ষেত্রে আমরা ফলস রিটার্ন করবো। আবার যদি আমাদের ক্ষেত্রে আমাদের কাছে কোনো একটা জোড় সংখ্যা দেওয়া হয়, তাহলে আমরা রিটার্ন করবো ফলস, কারণ জোড় সংখ্যা মানে হচ্ছে এটা প্রাইম না। আর এলস আমরা হচ্ছে যে আগের যে শর্তটা আছে ওইটা রিটার্ন করবো। তো এটাই বেসিক্যালি ছিল সিফ, আর আমি সত্যি সরি ভিডিওটা এত বড় হওয়ার জন্য। আমি চেষ্টা করেছি ছোটো ছোটো ডিটেলস বাদ দেওয়ার, কিন্তু তাও আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, এটাই হচ্ছে গিয়ে সিফ। এই ব্লগের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে সেগমেন্টেড সিফ। তো আপনি একটু চেষ্টা করেন এটা কীভাবে করার, আর আমি চেষ্টা করব নেক্সট টিউটোরিয়ালে এই সেগমেন্টেড সিফের উপর একটা টিউটোরিয়াল বানাতে। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আশা করি লাইক বা শেয়ার করবেন, আর নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। আশা করি সামনে আরও বেটার কিছু ভিডিও বানাতে পারবো।